নমস্কার, আপনারা দেখছেন গণচেতনা পঞ্চদর্শী নিউজ সরাসরি। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে, গুসকরা বাস স্ট্যান্ডের কাছে। এখানে রেল লাইন ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে গুসকরা পৌরসভার রাস্তায়। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার মতনই একটা পরিস্থিতি, কারণ এখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে একটা গুসকরা বাস স্ট্যান্ডের সামনে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে একটা নতুন টোটো এসছে, যার আবিষ্কারক এবং সঙ্গে আমার কাছে রয়েছেন, এবং টোটোর যে অভিনবত্ব সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বলে রাখি যে সাধারণার্থে সাধারণ মানুষ যারা 10 টাকা ভাড়া দিয়ে বা 20 টাকা ভাড়া দিয়ে যেখানে যান গ্রাম সাইডে বা বিভিন্ন জায়গায় এই শহর থেকে, তাদের জন্য একটা নতুন অভিনবত্ব টোটোর আবিষ্কার হয়েছে। যে টোটোর ভিতরে চাপলে আপনি মনে করবেন যে আমি 4 চাকার মধ্যে চেপে আছি। তার চারদিকে যেমন কাঁচ রয়েছে, সঙ্গে একই সাথে টোটোতে রয়েছে এসি। একটা নতুন অভিনবত্ব সেটা হচ্ছে টোটোর মধ্যে রয়েছে এসি, লাইটের সিস্টেম, সাউন্ডের সিস্টেম সব মিলিয়ে একটা নামি দামি মনে হবে 4 চাকার মধ্যে আপনি চেপে আছেন। এবং আপনার যাত্রা, সেই যাত্রাকে সুদৃঢ় এবং মানে শুভ করার জন্য গুসকরার একজন যুবক চাঁদ নামে সেই টোটো আবিষ্কার করেছেন। যে টোটোর আপনারা দেখাচ্ছি সরাসরি, যে ছবি আপনারা দেখাচ্ছি সেই টোটোটি একেবারে বন্দে ভারত এক্সপ্রেস তার আদলে তৈরি করা। বন্দে ভারত এক্সপ্রেসের যে ইঞ্জিন, সামনের যে মুখ, সেই ইঞ্জিনের আদলে তৈরি করা। সাধারণ টোটোর থেকে এটা তফাত হচ্ছে যে পার্থক্য হচ্ছে সাধারণ টোটোর চারদিকে খোলা থেকে, এই টোটোতে এমনভাবে অর্থাৎ প্লেট বা স্টিল বা এই জাতীয় দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে। একটা পুরো 4 চাকার আদলে মডেল, তাতে কাঁচ লাগানো হয়েছে, এসির ব্যবস্থা করা হয়েছে, সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। এবং তার একেবারে প্যাসেঞ্জার ওঠার জন্য যেমন 2টি গেট রয়েছে, তেমনি ড্রাইভার ওঠার জন্য তার একটি গেট রয়েছে। মোট টোটোতে 4টি, এই টোটোতে বন্দে ভারত এই টোটোটিতে 4টি গেট রয়েছে। এবং যে গেটের চেপে থাকলে সাধারণ বাচ্চা, এই যে শীতকাল আসছে, বাচ্চা থেকে বয়স্ক সকলের যে হাওয়া লাগার সম্ভাবনা তা এখানে এই টোটোর মধ্যে থাকবে না। পাশাপাশি টোটোতে যে বিভিন্ন সময় আমরা শুনি দুর্ঘটনা ঘটে, পড়ে যায় মালপত্র প্যাসেঞ্জার, সেটাও কিন্তু এটা থাকবে না। একেবারে চারদিক ঘেরা এই টোটো, যে টোটো আমরা সরাসরি দেখাচ্ছি এবং যেটাকে দেখার জন্য এই মুহূর্তে কিন্তু বহু সংখ্যক মানুষজন তারা একেবারে এই টোটোতে ভিড় করছেন। এবং একেবারে যাত্রী সাধারণের জন্য সেই টোটো এই মুহূর্তে গুসকরা পৌরসভার এলাকার বাসস্ট্যান্ডের, গুসকরা যে বাসস্ট্যান্ড সেই বাসস্ট্যান্ডের সামনে তাকে হাজির করা হয়েছে। যদিও যিনি এই টোটো বানিয়েছেন বা যে এই টোটোর আবিষ্কারকর্তা, তিনি বলছেন যে এখনো বেশ কিছু কাজ এর বাকি রয়েছে। এবং টোটোটি আপনারা সামনে থেকে এই মুহূর্তে দেখছেন, একবারে আপনি দেখলে, যদি আমরা চাকা বা না দেখাই তাহলে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটা কোনো 4 চাকা কি টোটো। একেবারে 4 চাকার মতো তৈরি, কিন্তু সামনে একেবারে সেখানে লেখা রয়েছে বড় বড় করে যে বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ আপনারা জানেন যে এই গুসকরার উপর দিয়ে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন নিয়মিত ছোটে। এখান থেকে তার পরিকল্পনা নাকি সেটা আমরা জানি না, তবে সেটা শুনবো। সাদা সাথে আমরা টোটোটাকে দেখাচ্ছি, এবং এই টোটোর যিনি আবিষ্কারকর্তা বা যার মাথা থেকে এই টোটো সম্পর্কে বেরিয়েছে তিনি কি বলছেন তা আপনাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছি। তবে এই টোটোর যে একটা অভিনবত্ব, প্যাসেঞ্জারকে যে একটা নতুনত্বের স্বাদ দেওয়া, সেটা এই মুহূর্তে গুসকরা তো বটেই, গোটা পূর্ব বর্ধমান জেলা এবং বলা বাহুল্য যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা নতুনত্ব। টোটোকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা এই মুহূর্তে গুসকরা শহরে দেখছেন আপনারা সরাসরি। বহু মানুষ কিন্তু এখানে টোটোটা দেখার জন্য হাজির হয়েছেন, এবং সাধারণ এই স্ট্যান্ডে কিন্তু আরও লাইন দিয়ে অনেক টোটো রয়েছে, কিন্তু সেখানে তারা ভিড় জমাচ্ছেন না। সবাই এসে এই টোটোতেই চাপতে চাইছেন এবং চেপে তার গন্তব্যের জায়গায় যেতে চাইছেন। এবং যদিও টোটোওয়ালা, যিনি এই টোটোওয়ালা, তিনি এটাকে উপভোগ করছেন, এবং তার কি বক্তব্য সেটা আপনাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছি। গুসকরার যে বন্দে ভারত টোটো, টোটোর একটা নতুনত্ব সেটা দেখতে থাকুন, শুনতে থাকুন। তবে সকলকে অনুরোধ যে আপনি যেমন এই যুবক, গুসকরার যে যুবক এই টোটোর একটা অভিনবত্ব বা নতুনত্ব আবিষ্কার করেছে তার সৃষ্টি আপনি দেখছেন, তেমনি অন্যরাও যাতে দেখতে পারে এবং তার এই অভিনবত্ব যাতে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, তার জন্য অবশ্যই প্রতিবেদনটিকে শেয়ার করবেন এবং নিয়মিত জিপি নিউজ দেখবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি দেখছেন এটা? এটা বন্দে ভারতের মতন মডেলের একটা টোটো বেরিয়ে, সাধারণ টোটোর সাথে কি তফাৎ? এর থেকে এটা উন্নতি, মানে দেখতে ভালো। গরিব মানুষরা তো আর বন্দে ভারতে চাপতে পারবে না, তার জন্য এই মডেলের টোটো বেরিয়েছে। আর আকর্ষণ, এখানে কি জল ঢুকবে না, ঠান্ডা লাগবে না, এটাই আকর্ষণ। আরামদায়ক, হাওয়াটা লাগবে না। এমনি টোটোতে তো হাওয়া বাতাস পাবে মানুষের, কিন্তু এটা তো কাঁচ লাগিয়ে গেলে হাওয়াটা লাগবে না। না, এবার গ্রীষ্মকালে এসি ব্যবস্থা থাকবে? হ্যাঁ, এসি চালু করলে ভাড়াটা বেশি লাগবে মানুষের, এসি চাপতে পারবে। হ্যাঁ, গুসকরা মার্কেটে এই আমাদের রাজগ্রামে প্রথম এরকম টোটো, আগে অন্য কোথাও দেখেছি না, এই প্রথম। আপনার কি নাম? আমার নাম সফিউদ্দিন শেখ, পিচকুড়ি। আমার টোটো এর অভিনবত্ব কি?
এবারে ওটা নতুন কিছু করতে হয়েছে, বুসকার মধ্যে যে একটা নতুন টোটো চলবে, ঠিক আছে, একটা বন্দে ভারত টাইপের টোটো করেছি আমি। টোটোর মধ্যে এসি আছে, সাইড কার আছে, যে চারটে গেট আছে, সাউন্ড সিস্টেম আছে, লাইটিং আছে। কজন প্যাসেঞ্জার চাপতে পারবে? 5 থেকে 6 জন। ভাড়া বেশি নিতে হবে নাকি? ভাড়া যে মানে সব তো সমান নয় না। এসি পশ্চিমবঙ্গে প্রথম। আপনার নিশ্চয় দেখেছেন টোটো পশ্চিমবঙ্গে, দেখেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গে প্রথম এটা। অন্যান্য যারা টোটো চালায় বিভিন্ন জায়গায়, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে তাদেরকে সহযোগিতা করবেন এরকম? হ্যাঁ করবো। আমি চাইছি যে আরো আরো উন্নতমান টোটো তৈরি করবো আমি, যে আমার মধ্যে আরো আছে যে আরো উন্নতমান টোটো তৈরি করবো। এই গাড়িটা দেখুন, সেটা একটা সামনে বন্ধ ভারত, সামনে বুলেট দেখুন, পেছনে বন্ধ ভারত দেখুন, সামনে বুলেট বুলেটের মতো আছে। আপনার কী নাম? চাঁদ মেটে। কোথায় বাড়ি? বুসকরা মাচুরবা, 3 নম্বর ওয়ার্ড। আর কোন মিস্ত্রি মানে কোন লেডে বানিয়েছেন? এটা হচ্ছে লাইন পারে। ওর নাম অভিজিৎ আর একটা রামাসিট, দুজন বলছি। ঘুষকা শহরে এই প্রথম এসি বন্দে ভারত টোটো চালু হলো, মোটামুটি আরামদায়ক বটে। হ্যাঁ, এবং যাত্রী সুরক্ষা সবই দিক দেখে এই টোটোটা বানানো হয়েছে। মানে চারদিকটা খোলা নয়? চারদিক খোলা না, এটা আপনার এসি প্লাস নন এসি দুটোই আছে, মোটামুটি ভালোই বটে। রাতে লাইট আছে, সাইডে লাইট, লাইট সব, সাউন্ড সবই আছে, এবং বক্স সিস্টেম করা আছে মোটামুটি। কাঁচ মাছ সাধারণ ওকে নতুনত্ব, মানে একটা নতুনত্ব, অভিনব একটা উদ্যোগ এটা। বুঝকায় প্রথম এই চান যে টোটোওয়ালা, ও নিজেই ইয়েতেই তৈরি হয়েছে, ও নিজেই বুদ্ধি করে হয়েছে আর কি, ও নিজের প্ল্যানিং। মানুষজন চাপছে ভালো, ভাড়া আপনার ওই সাধ্যের মধ্যেই ভাড়া, ভাড়া বেশি কিছু নেই, ভিড় আছে ভালো, সবাই আসছে দেখছে নতুন জিনিস, দেখেনি কোনদিন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে কালু মিত্রা, বাড়ি 8 নম্বর ওয়ার্ড।